বিতর্কিত প্লাটিনাম জুবলির অনুষ্ঠান সমাপ্তি হল প্রাক্তন ছাত্র ছাত্রীদের ব্রাত্য রেখে উনিশশো সালে পচলা শুরু হয় বেলুনিয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিভিন্ন চড়াই উতরায় পার হয়ে আজ বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় কলুপুরি বৃদ্ধি হয়েছে চিলে কোঠা ক্লাসরুম থেকে দ্বিতল ভবনে যুগের পরিবর্তনের সাথে সাথে বর্তমান সরকারের প্রচেষ্টায় বাংলা মিডিয়াম থেকে ধাপে ধাপে উন্নীতকরণ করা হচ্ছে ইংলিশ মিডিয়ামে স্কুলের বহু ছাত্র ছাত্রীরা মেধা তালিকাতে নাম নথিভুক্ত করে রাজ্যের মধ্যে সুনাম অর্জন করে স্কুলের মুখ উজ্জ্বল করে তুলে ধরেছে প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে কেউ আজ চিকিৎসক ইঞ্জিনিয়ার বিভিন্ন দপ্তরের আধিকারিক এমনকি শিক্ষক শিক্ষিকা বিধায়ক ও সাংবাদিক পেশায় নিয়োজিত হয়ে যথেষ্ট সুনামের সাথে কাজ করে যাচ্ছে এ বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্লাটিনাম জুবলি পনেরো দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতি নিয়ে মাঠে নামে প্লাটিনাম জুবলির উদযাপন কমিটি শুক্রবার ছিল প্লাটিনাম জুবলির সমাপ্তি অনুষ্ঠান এই সমাপ্তি অনুষ্ঠানকে সামনে রেখে রক্তদান শিবির যেমন হয়েছে তেমনি হয়েছে সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকতা প্রাক্তন ছাত্রছাত্রীদের ব্রাত্য রাখা হয়েছে বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্লাটিনাম জুবলি থেকে আমন্ত্রণ জানানো হয়নি প্রাক্তন ছাত্রছাত্রীদের এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে বিলুনিয়া জুড়ে যারাই বিদ্যালয়ের ছাত্রছাত্রী ছিল না তাদেরকে আমন্ত্রণ জানিয়ে কি ধরনের প্লাটিনাম জুবলি অনুষ্ঠান করলো উদযাপন কমিটি তা নিয়ে কোনজন রয়ে গেছে যাই হোক প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্লাটিনাম জুবলি সমাপ্তি অনুষ্ঠান বিদ্যাপীঠ সুবর্ণ জয়ন্তী ভবনে হয় সমাপ্তি অনুষ্ঠান এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলুনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিলচন্দ্র গোপ এসটিআর অধিকর্তা নৃপেন্দ্রচন্দ্র শর্মা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান নিতাই চরণ মজুমদার ও সম্পাদক অনুপম চক্রবর্তী স্বর্ণান অতিথিরা উপস্থিত ছিলেন অতিথিদের আলোচনার পর নৃত্য ও সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সমাপ্তি হয় বিদ্যালয়ের বিতর্কিত প্লাটিনাম জুবলি অনুষ্ঠান তারা ত্রিপুরা সরকারের চাকরি করছে ভারত সরকারের চাকরি করছে তাই আজকে বিদ্যালয় গর্ব করতে পারে গোটা ত্রিপুরা রাজ্যের শিক্ষা কেন্দ্র হিসাবে যদি পীঠস্থান হয় তবে এই দক্ষিণ ত্রিপুরা জেলার বিদ্যাবী সেই পীঠস্থান এই পীঠস্থান থেকে আগামী দিনে আরও বহু ছাত্রছাত্রী এই ত্রিপুরা রাজ্যে তথা ভারতবর্ষের সেবা করতে পারবে রিপোর্ট সচিন